যাও ভাত তৈরির মতো সহজ ডিজার্ট তৈরি করে দেখাবো আজ। এটি তৈরি করতে কোনো রকম দুধ লাগে না, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। হ্যাঁ, এত কম সময় লাগে, খেতে কিন্তু দারুণ হয়। কিভাবে বানালাম চলুন দেখে নেই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি নিউ ডিজার্ট। তার জন্য আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বাটি, আর নিয়ে নিচ্ছি কিছুটা জাফরান। এখানে জাফরানটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, খুব তাড়াতাড়ি কিন্তু এর কালারটা ছুটে যাবে। দেখুন, আমি এভাবে করে এই গরম পানির মধ্যে 1 থেকে 2 টেবিল চামচের পানির মধ্যে চুবিয়ে রাখলাম। এটা সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। অবশ্যই 3 কাপ পানি দিতে হবে। তারপরে এখানে আমি দেখুন পোলা চাউল ভিজিয়ে রেখেছিলাম, এখানে 1 কাপ। 1 কাপ পোলা চাউলের জন্য 3 কাপ পানি কিন্তু যথেষ্ট। আর দেখুন, 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে যথেষ্ট। এখন আমি সমস্ত পানির মধ্যে চাউলগুলো দিয়ে দিলাম। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। এভাবে করে প্রথম অবস্থায় চুলাটা কিন্তু হাই হিটেই থাকবে, তারপরে বলক চলে আসলে আমি মিডিয়াম টু লোয়ে করে রেখে দিব। দেখুন, আমার কিন্তু বলক চলে এসেছে এবং এখানে আমি প্রায় সিদ্ধই হয়ে এসেছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এভাবে করে সিদ্ধ করে নিয়েছে খুব সুন্দরভাবে। কিন্তু অল্প হিটেই সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে, কেননা এটা ভিজানো ছিল, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। দেখুন, এভাবে করে আমি লবণটা সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো আবারও গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না, ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি সেম 1 কাপেরই আমি চিনি, যে কাপ দিয়ে আমি চাউল মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি চিনি মেপে দিলাম। তাহলে রাখাও লাগবে না, এত সুন্দর মিষ্টিটা আসবে। আর এখানে আমি সেই জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে দেব, কারণ জাফরানের কালারের সঙ্গে একটু ফুড কালার দিলে কিন্তু আর একটু ভালো হবে। দেখুন, আমি এখন এই কালারটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এখন আমি এই সমস্ত রং দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে। আমি ভিডিও করার জন্য কিন্তু রংটা দিলাম, আর আমি একদম লো হিটে রেখে দিয়েছি। এটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 2-4 চামচ উঁচু করে ঘি। এখানে ঘিটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। এখানে ঘির বদলে বাটারও অ্যাড করতে পারেন। আর এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর দেখুন, আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কতটা সুন্দর শাইনি ভাব এসে গেছে। এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। আর আপনারা চাইলে রোজ অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ ঘির ফ্লেভারই কিন্তু বেশি টেস্টি হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই কারণে আমি রোজ অ্যাসেন্সটা অ্যাড করলাম না। দেখুন, আমার প্রায় রান্না শেষ, আমি চলে আসলাম পরিবেশনের কাছে। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে, আর এত দ্রুত এটা হয়ে যায় বলে বোঝাতে পারবো না। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি, একবার হলেও করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কতটা সুন্দর এবং কতটা টেস্টি। আর এত সুন্দর গন্ধ বের হয়েছে বলে বোঝাতে পারবো না, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। আর এ পর্যন্ত আমি দেখুন এখানে পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। কাজু বাদাম বা কাঠবাদাম, পেস্তা বাদাম, যেটাই হোক দিয়ে গার্নিশ করে নিলেই কিন্তু খুব সুন্দর হবে। আমি কিছুটা নারকেল কুচি এবং কাজু বাদাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। আর এখানে আমি একটি চেরি ফল কেটে নিয়েছি হাফ করে। দেখুন কতটা লোভনীয় এবং কতটা টেস্টি, দেখেই বুঝতে পারলেন। এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি। এটা গরম ঠান্ডা দুটাই কিন্তু খুবই মজা লাগে। আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।